প্রায় দুই মাস পর ভার্সিটি খুলল। সিটি ক্যাম্পাস থেকে পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট করার পর আজকেই প্রথম ক্লাস। ভার্সিটি রিলেটেড ভিডিও দিলে আপনারা বরাবরের মতোই প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করেন, তাই মাঝে মধ্যেই খুব ইচ্ছা করে ভিডিও দেওয়ার। বাসা থেকে বের হয়ে যাত্রী ছাউনিতে বসে ভার্সিটির বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর ভার্সিটির বাসের দেখা মিলল, তাও আবার অনেক দূরে গিয়ে থামল। দৌড়ে গিয়ে বাসে উঠলাম। গ্রিন ইউনিভার্সিটি পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত, আর এই রোডটি পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে। দেখতে যেমন সুন্দর, ট্রাভেল করতেও অন্যরকম অনুভূতি দেয়। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে ভার্সিটিতে পৌঁছে গেলাম। সবুজে ঘেরা এক মনোমুগ্ধকর ক্যাম্পাস, অনেকদিন পর সবার পদচারণায় কেমন যেন মুখরিত হয়ে গেছে। তারপর থেকেই বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়া শুরু হলো। তার মধ্যে কিছু ছিল ডাইহার্ট ফ্যান, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মাঠে গিয়ে বসলাম। সেখানেই এমন একটি সোশ্যাল মিডিয়া ফ্রেম দেখতে পারলাম, আমারও ইচ্ছা হলো একটা ছবি তুলেই রাখি। তারপর উঠে ভার্সিটির বারান্দায় চলে আসলাম, আর এই অংশটা দেখে মনে হচ্ছিল যেন একটা ছোটখাটো বাস টার্মিনাল। দেন ক্যান্টিনে গেলাম কিছু হালকা খাবার খাইতে। হালকা খাবার নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে ভাগাভাগি করে খেলাম। খাবার শেয়ার করে খাওয়ার অনুভূতিটা কেমন যেন অন্যরকম। তারপর ক্লাসে যাব, কিন্তু ক্লাসরুমটা খুঁজেই পাচ্ছিলাম না। অবশেষে ক্লাসে ঢুকলাম, সবাই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। স্যার কিছু কথা বলেই সবাইকে ছেড়ে দিল, যেহেতু আজকে প্রথম ক্লাস। ক্লাস থেকে বের হয়ে এই জায়গা আসলাম, আর এই জায়গাটাকে অনেকে লাভ রোড বলে চেনে। ক্রিয়ে সবাই তো প্রেম করতেছে, তো গার্লফ্রেন্ড কই? বউ বিদেশ। যাই হোক, অনেক কিছু বললাম, এখন ভিডিও শেষ করার পালা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দেবেন। আশা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।